যাত্রীরা, আমি ডক্টর সপ্তর্ষি গোস্বামী। তোমাদের আপনাদের সকলকে স্বাগত জানাই ডিজাইন এবং অ্যানালিসিস অফ অ্যালগরিদম ক্লাসে। আমরা লাস্ট এক দুটো লেকচার ধরে গ্রাফটা নিয়ে ডিসকাস করছি এবং লাস্ট লেকচারে আমরা গ্রাফের কিছু বেসিক্স দেখেছি। আজকে আমরা একটি অ্যালগরিদম ডিসকাস করব যেটির নাম হচ্ছে ব্রেডথ ফার্স্ট সার্চ এবং এটিকে বিএফএসও বলা হয়ে থাকে। আমরা যেভাবে আজকে লেকচারটিকে সাজিয়েছি, আমরা প্রথমে গ্রাফ রিচেবিলিটি প্রবলেমটি দেখব এবং দেখব বিএফএস এজ এ সলিউশন কিভাবে ফিট করে। আমরা এটা একটা ইলাস্ট্রেশন দিয়ে বুঝব, তারপরে আমরা ফর্মালি অ্যালগরিদমটিকে কিভাবে লেখা যায় সেটা আলোচনা করব, অবশ্যই টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে আমরা দেখব যে অ্যালগরিদমটির কি করে একটি মাইনর মডিফিকেশন করে আমরা এই অ্যালগরিদম থেকে একটি পাথ বার করতে পারি, পাথ একটি সোর্স নোড থেকে একটি টার্গেট নোডে। আমরা একটু মনে করে নিই যে গ্রাফকে রিপ্রেজেন্ট করা হয় ভি এবং ই দিয়ে। ভি হচ্ছে সেট অফ ভার্টিসেস এবং ই হচ্ছে সেট অফ এজেস। এই দুটি হচ্ছে একটি গ্রাফের সেন্ট্রাল কম্পোনেন্ট, সুতরাং এই দুটিকে যদি আমি স্পেসিফাই করি তাহলে গ্রাফটিকে স্পেসিফাই করা হয়। এবার রুট ফাইন্ডিং প্রবলেম বা রিচেবিলিটি প্রবলেমটা দেখি। সেটা সবসময় ডিফাইন করা হয় একটি সোর্স নোডের পার্সপেক্টিভে। এটা দুটি ভ্যারাইটি হতে পারে। একটি ভ্যারাইটি হচ্ছে আমি খালি সোর্স নোড থেকে একটি টার্গেট নোড রিচেবল না রিচেবল নয় সেটা চেক করছি। আরেকটি হতে পারে আমি সোর্স নোড থেকে বাকি যতগুলি নোড রয়েছে সবগুলি রিচেবল না রিচেবল নয় সেটা চেক করছি। তো সেকেন্ড যে ভার্সনটা এইটা অনেক বেশি জেনেরিক, সেই জন্য আমরা এই ভেরিয়েন্টটি নিয়েই ডিসকাস করব। আমাদের এই গ্রাফটিকে যদি দেখি এবং ধরে নিই আমি যদি গ্রাফ 1 থেকে গ্রাফ 6 রিচেবল কিনা এটা বোঝার চেষ্টা করি, আমি ভিজুয়ালি দেখেই বলতে পারি যে এটা রিচেবল। কিন্তু গ্রাফটি যদি খুব বড় হয় সেক্ষেত্রে আমার পক্ষে ভিজুয়ালি দেখে বলা সম্ভব নয়, আমাকে একটি প্রোগ্রাম লিখতে হবে এবং যখন আমি প্রোগ্রামটি লিখব প্রোগ্রামটিও ভিজুয়ালি দেখে বলতে পারবে না। সুতরাং আমাকে একটি ফর্মাল স্ট্রাকচারে গ্রাফটিকে রিপ্রেজেন্ট করতে হবে। এটির দুটি মেজর পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিটিকে বলা হয় অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের ঠিক যটা নোড রয়েছে ততগুলি নাম্বার অফ রোজ হবে এবং ততগুলি নাম্বার অফ কলাম হবে। সুতরাং টোটাল নাম্বার অফ এন্ট্রিজ হবে এন স্কোয়ার। যে কোনো অ্যালগরিদম যেটি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করে কাজ করে তার টাইম কমপ্লেক্সিটি স্বভাবতই হয় বিগ ও অফ এন স্কোয়ার। এবার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো কিরকম ভাবে হয়? অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো হয় যদি একটি এজ থাকে, যেরকম 1 এবং 2 এর মধ্যে এজ রয়েছে, তাহলে আমি প্রথম রোয়ের দ্বিতীয় কলামটিতে 1 করে দিয়েছি এবং এটি সিমেট্রিক, ফলে আমি দ্বিতীয় রোয়ের ফার্স্ট কলামটিকেও 1 করে দিয়েছি। সিমিলারলি আমি যেখানে যেখানে এজ পাবো সেখানেই এন্ট্রিটিকে 1 করে দেবো। এবার দ্বিতীয়ত হচ্ছে আরেকটি পদ্ধতি হচ্ছে যেটাকে বলা হয় অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি লিস্টে আমার নাম্বার অফ রোজ সেম, হ্যাঁ যটি নোড রয়েছে তটি, এন্ট্রিতে থাকছে হচ্ছে 1 এর অ্যাডজাসেন্ট যেগুলি, মানে ডাইরেক্টলি কানেক্টেড 1 এর ডাইরেক্টলি কানেক্টেড 2 এবং 3, সেই জন্য 1 এর করসপন্ডিং এসছে 2 3, 2 ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে 1 এবং 4 এর সাথে, সুতরাং এসছে 1 এবং 4। এবার এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে অ্যাকচুয়ালি অনেকগুলি জিরো চলে আসে, হ্যাঁ, এবং এতগুলি জিরো চলে আসে বলেই আমার অনেক স্পেস লাগে এবং টাইম কমপ্লেক্সিটিও বেড়ে যায়। অ্যাডজাসেন্সি লিস্ট সেখানে একটি ইম্প্রুভমেন্ট। আমরা যদি একটু ভেবে দেখি, বেসিক্যালি এখানে গ্রাফটির 6টি এজ রয়েছে এবং দেখা যায় যে প্রত্যেকটি এজের জন্য অ্যাকচুয়ালি 2টি করে এন্ট্রি থাকে এখানে। যেরকম 1 2 যেহেতু একটি এজ, 1 এর করসপন্ডিং অ্যাডজাসেন্ট নোড এসছে 2, 2 এর করসপন্ডিং অ্যাডজাসেন্ট নোড এসছে 1, তার ফলে একটি এজের জন্য আমার 2টি এন্ট্রি এসছে। যেহেতু আমার কাছে 6টি এজ রয়েছে সেই হেতু আমার টোটাল নাম্বার অফ এন্ট্রিজ এখানে হয়েছে 12, হ্যাঁ 6 × 2। এবং আমি আমার দুটো ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি রয়েছে এই রিচেবিলিটির, একটা হচ্ছে বিএফএস আরেকটা হচ্ছে ডিএফএস। বিএফএস এ আমরা কি করি, ব্রেথ ফার্স্ট সার্চে আমরা লেভেল বাই লেভেল এক্সপ্লোর করি, মানে প্রথমে আমি 1
থেকে শুরু করলাম, তারপরে আমি এই লেভেলটিকে এক্সপ্লোর করলাম, এই লেভেলটি এক্সপ্লোর করে ফেলার পর আমি এই লেভেলটি এক্সপ্লোর করলাম, হ্যাঁ এই লেভেলটি এক্সপ্লোর হয়ে যাওয়ার পর আমি ফাইনালি এই এই লেভেলটি এক্সপ্লোর করলাম, ফাইভের লেভেলটি, এবং সর্বশেষে আমি সিক্স লেভেলটিকে এক্সপ্লোর করলাম। তো এইভাবে বিএফএস প্রসিড করে। এবার আমরা এই গ্রাফটির মাধ্যমে একটা ইলাস্ট্রেশন দেখে নিই। আমরা একটা স্টার্ট নোড থেকে শুরু করি এবং তারপরে লেভেল বাই লেভেল প্রগ্রেস করি, যেরকম হয় আমি বলছিলাম। এবং যে নোডগুলি একটি পার্টিকুলার নোড থেকে রিচেবল, হ্যাঁ, তাদের আমি বলি চাইল্ড বা নেবার। যেরকম এই একের করস্পন্ডিং দুই বা তিনকে আমি বলি একের নেবার বা একের চাইল্ড। আর আমরা যদি একটি নোডে পৌঁছে যাই, হ্যাঁ, তাহলে আমরা বলবো যে নোডটি ভিজিটেড। এবং আমরা এই ভিজিটেড নোডগুলিকে কোনো একটি ডেটা স্ট্রাকচারে ট্র্যাক রাখবো যে কোন কোন নোডগুলি ভিজিটেড হয়ে যাচ্ছে, যাতে কিনা আমরা সার্কেলে ঘুরতে আরম্ভ করি। মানে আমি এক থেকে দেখলাম দুই এবং তিন হচ্ছে তার নেবার, আবার তিনেরও নেবার এক। তো এইভাবে আমি যেন লুপে না ঘুরি। তার ফলে আমি যেটা ডিসকাস করলাম যে একটা ডেটা স্ট্রাকচারে আমরা ভিজিটেড নোডগুলোকে স্টোর করব, এবং একটা নোড আমি যখন ভিজিট করব, আমার নেক্সট স্টেপ হচ্ছে যে সেটাকে আমি এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করব মানে আমি দেখব ওর কি কি নেবার রয়েছে, এবং সেই নেবারগুলিকে আমি ভিজিটেড বলে মার্ক করব। অবশ্যই যদি সেটি অলরেডি ভিজিটেড বলে মার্ক না করা হয়। এবং যখন একটি নোডের সমস্ত নেবারগুলো ভিজিটেড হয়ে গেছে, তখন আমি আইকে বলবো এক্সপ্লোর। হ্যাঁ, এই নোডটি এক্সপ্লোর হয়ে গেছে। সুতরাং নোডগুলিকে আমি এইভাবে ক্লাসিফাই করছি, আনভিজিটেড, ভিজিটেড এবং এক্সপ্লোর। অবশ্যই আমি কি অর্ডারে এগুলোকে দেখব, মানে ভিজিট করা হয়েছে কিন্তু এক্সপ্লোর করা হয়নি, এগুলিরও ট্র্যাক রাখা দরকার। এবং আমি কি অর্ডারে এক্সপ্লোর করবো, তো একটা স্ট্র্যাটেজি হতে পারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। এবং আমরা জানি যখনই আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিছু করতে চাই, কিউ হচ্ছে একটি আইডিয়াল ফিট ডেটা স্ট্রাকচার। তার ফলে আমরা প্রত্যেকবারই কিউ এর হেড থেকে একটি নোডকে নিয়ে এক্সপ্লোর করব এবং সেটিকে কিউ থেকে রিমুভ করে দেব। এইবারে আমরা এটার ইলাস্ট্রেশনটা দেখি। সুতরাং এইটি হচ্ছে আমার গ্রাফটা, এবং ধরে নেওয়া যাক আমি এক থেকে জার্নি শুরু করছি। তাহলে আমার আমি ভিজিটেড যে ডেটা স্ট্রাকচারটা রেখেছি, ভিজিটেডে এই মুহূর্তে রয়েছে ওয়ান, হ্যাঁ, এবং কিউতেও আমি এই ওয়ানটিকে ঢুকিয়ে দেব। এখন আমার কিউ এর হেড এবং টেল দুটি ওয়ানে পয়েন্ট করছে। আমি নেক্সট দেখব যে একের নেবার কে কে। একের নেবার হচ্ছে দুই এবং তিন, তার ফলে আমার ভিজিটেডে এখন দুই এবং তিন অ্যাড হয়ে যাবে। এবং যেহেতু আমি এককে এক্সপ্যান্ড করে ফেললাম, তার মানে এক এক্সপ্লোর হয়ে গেল, সুতরাং কিউ থেকে এটা বেরিয়ে যাবে এবং দুই এবং তিন কিউতে অ্যাড হবে। সুতরাং এখানে আমার দুইয়ে পয়েন্ট করছে হেড এবং থ্রিতে পয়েন্ট করছে টেল। এবার ওয়ান টু থ্রি অ্যাড হওয়ার পর আমি নেক্সট এখান থেকে টুকে পিক করব। টুকে পিক করে আমি দেখব যে টু এর দুটি নেবার রয়েছে, একটি ওয়ান এবং একটি ফোর। তার মধ্যে অবশ্যই করে আমার ওয়ানটি ভিজিটেড, সুতরাং ওয়ান আর অ্যাড হবে না, শুধু অ্যাড হবে ফোর। এবং আমার কিউ চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি দুই যেহেতু এক্সপ্লোর করে ফেললাম, দুই এবার কিউ থেকে বেরিয়ে যাবে এবং কিউতে এসে বসবে থ্রি এবং ফোর। থ্রিতে হেড পয়েন্ট করবে এবং ফোর ফোরে থাকবে টেল। আচ্ছা, এবারে আমি যখন ফোরে আসবো, ফোরে এসে দেখব, ফোরে নয়, আমি আসবো হচ্ছে থ্রিতে, আমি থ্রিতে এসে দেখব যে থ্রি এর নেবার নোড রয়েছে ওয়ান এবং ফোর। ওয়ান এবং ফোর দুটি কিন্তু ভিজিটেড, তার ফলে আমার কিন্তু ভিজিটেডে এই মুহূর্তে কোনো চেঞ্জ হবে না। এবং আমার যেহেতু থ্রি এখন এক্সপ্লোর হয়ে গেল, থ্রি কিন্তু কিউ থেকে বেরিয়ে যাবে, সুতরাং আমার কিউতে পড়ে রইল ফোর। ফোর আমি যখন এক্সপ্যান্ড করতে যাব, আমি দেখব নেবার হচ্ছে টু, থ্রি এবং ফাইভ। টু অলরেডি ভিজিটেড, থ্রি অলরেডি ভিজিটেড, একমাত্র ফাইভ ভিজিটেড নয়, সুতরাং ভিজিটেডে আমি ফাইভ অ্যাড করব। ফাইভ অ্যাড করার পর আমার অবশ্যই কিউ থেকে ফোর বেরিয়ে যাবে এবং ফাইভ অ্যাড হবে। এবার ফাইভে যখন আমি পৌঁছলাম, ফাইভ এর নেবার আমি দেখলাম ফোর এবং সিক্স। ফোর অলরেডি ভিজিটেড, সুতরাং ফোর আর অ্যাড করা যাবে না, আমি সিক্স আবার ভিজিটেড অ্যাড করব এবং ফাইভ কিউ থেকে বেরিয়ে যাবে এবং সিক্স অ্যাড হবে। এই চেঞ্জটি হবে আমার। হ্যাঁ, এরপরে আমার কাছে আর কোনো
নোড এক্সপ্যান্ড করার মতো থাকবে না, সুতরাং কিউতে আর কোনো এলিমেন্ট থাকবে না, সুতরাং আমার সার্চটি এখানেই টার্মিনেটেড হবে। হ্যাঁ, তার ফলে আমরা যেটা বুঝলাম, আমরা একটি নোড ধরে ধরে ভিজিট করতে করতে যাব, এবং যখন আমি ভিজিটেডে অ্যাড করব, ভিজিটেডে অ্যাড করার পর আমি তার মধ্যে থেকে একটি একটিকে এক্সপ্লোর করব, এক্সপ্লোর হয়ে গেলে আমি সেটাকে কিউ থেকে রিমুভ করে দেব, এবং এই পুরো প্রসেসটা কন্টিনিউ করব যখন অবধি না আমার কিউ পুরোপুরি এক্সস্টেড হয়ে যাচ্ছে। এবার আমরা ফর্মাল অ্যালগরিদমটার দিকে যাই। বিএফএস অ্যালগরিদমটি অবশ্যই একটি প্যারামিটার নেয়, যেটা হচ্ছে সোর্স নোড, যেখান থেকে আমরা রিচেবিলিটিটাকে ট্রেস করব। তো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়ালাইজেশন। সুতরাং এটিতে যদি এনটি নোড থাকে, আমি জিরো থেকে এন অবধি, রাদার জিরো থেকে এন মাইনাস ওয়ান অবধি গিয়ে আমি ভিজিটেড আই ইকুয়াল টু জিরো করে দেব, কারণ একটি নোডও ভিজিটেড নয়। এরপরে আমি কিউটিকে ইনিশিয়ালাইজ করব, এই মুহূর্তে কিউতে কিছু নেই, এবং ভিজিটেড আই ইকুয়াল টু ওয়ান করবো, কারণ আই থেকে আমার জার্নি শুরু হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি কিউতে আই কে অ্যাড করে দেবো। এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন স্টেপ। এরপরে আমরা কি করব, আমরা একটি একটি করে, যতক্ষণ না কিউটি এমটি ততক্ষণ করে একটি একটি করে কিউয়ের যে হেড এলিমেন্ট সেটাকে এক্সট্র্যাক্ট করব, এবং সেটা এক্সট্র্যাক্ট করার পর আমি দেখব যে ওই নোডটি কোন কোন এজে ইনভলভ, মানে ফর ইচ জে কে ইন ই, এটার অর্থ হচ্ছে যে জে থেকে কোন কোন এজ বেরিয়েছে, হ্যাঁ, এবং কে হচ্ছে তার করস্পন্ডিং ভার্টিসেসটা। যদি ভিজিটেড কে ইকুয়াল টু জিরো হয়, তার মানে এটা অলরেডি ভিজিটেড নয়, তাহলে আমি ভিজিটেড কে ইকুয়াল টু ওয়ান করব, মানে তখনই আমি ভিজিটেডে ওটা অ্যাড করব এবং আমি কিউতেও ওই কেটিকে অ্যাপেন্ড করব। এইভাবে বিএফএস অ্যালগরিদমটি কাজ করে ইনিশিয়ালাইজেশন এবং এক্সপ্লোরেশনের মাধ্যমে। নেক্সট আমরা বোঝার চেষ্টা করি যে অ্যালগরিদমটির টাইম কমপ্লেক্সিটি। আমরা বুঝতেই পাচ্ছি এই লুপটি এন বার চলবে, সুতরাং এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ এন। এরপরে এইগুলি সবই হচ্ছে কনস্ট্যান্ট টাইমে হবে। এরপরে আমাদের একটি লুপ রয়েছে, লুপটি কবার চলবে এটি ভাবার ব্যাপার রয়েছে, এটি অতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়। সুতরাং একটা অপশন হচ্ছে আমি ওয়াইল কিউ ইজ নট এমটি, আমার কিউতে কতগুলি এলিমেন্ট থাকবে, প্রত্যেকটি এলিমেন্টই একবার একবার করে অ্যাকচুয়ালি কিউতে ঢুকবে, হ্যাঁ, সুতরাং আমি বলতে পারি যে কিউটা এন টাইমস চলবে, হ্যাঁ, কিন্তু এই যে ফর ইচ জে কে ইন ই, এটা আমি কোত্থেকে পাবো, হ্যাঁ, তো আমি যদি এটা ভেবে দেখি, যদি আমি এটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করে করি, বেসিক্যালি আমরা প্রত্যেকটা এন্ট্রির করস্পন্ডিংই একটা একটা এ রয়েছে, একটা প্লেস রয়েছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে, হ্যাঁ, সুতরাং আমার এটার কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন স্কোয়ার যদি আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে এটাকে করি, হ্যাঁ, কারণ মানে হোয়াট এভার ফরম্যাট, হ্যাঁ, আমি যখন এই লুপটা চালাচ্ছি আমি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের প্রত্যেকটি এন্ট্রিকেই আমায় স্ক্যান করতে হবে। আচ্ছা, এবার আমি যদি ধরে নিই যে আমি অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে কাজটা করব, সেক্ষেত্রে আমার কিউতে কটি এলিমেন্ট রয়েছে তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে এই লুপটি কতবার চলবে। এই লুপটি চলবে হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্টে ঠিক যতগুলি এন্ট্রি রয়েছে, অ্যাডজেসেন্সি লিস্টে কতগুলি এন্ট্রি থাকবে, যদি আমার নাম্বার অফ এজেস হয় এম, যদি আমার নাম্বার অফ এজেস হয় এম, তাহলে এটি ঠিক টু এম বার চলবে। কেন টু এম, সেটা আমরা আগেই ডিসকাস করেছি। সুতরাং সেক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ এন প্লাস এম, হ্যাঁ, যেটা কিনা ও এন স্কোয়ারের চেয়ে অনেক অনেক কম। আচ্ছা, এবার সর্বশেষে আমরা এটা ডিসকাস করতে চাই যে একটি নোড থেকে আরেকটি নোডের পাথ আমরা কি করে স্ট্রেস করতে পারি। হ্যাঁ, তো সেখানে আমার জাস্ট একটি কনসেপ্ট অ্যাড করব, কনসেপ্টটি হচ্ছে একটি প্যারেন্টের কনসেপ্ট, হ্যাঁ, এবং প্যারেন্টের কনসেপ্ট হচ্ছে যদি আমি একটি নোড কিউতে পৌঁছে থাকি থ্রু পি, মানে তার আগের জাস্ট প্রিডিসেসর নোডটা ছিল পি, তাহলে আমি আরেকটি ডেটা স্ট্রাকচার ইউজ করব যেখানে আমি বলবো প্যারেন্ট অফ কিউ ইকুয়াল টু পি, হ্যাঁ, এবং এইভাবে আমি যখন অ্যালগরিদমটি চলবে এটাকে পপুলেট করতে থাকব। হ্যাঁ, তো আমরা এখানে দেখে নিই যে কিভাবে আমার অ্যালগরিদমটিতে চেঞ্জ হবে। আমার জাস্ট দুটি স্টেটমেন্ট অ্যাড হবে,
এক হচ্ছে প্রথম যে নোডটা থেকে শুরু করছি সোর্স নোড, এর কোনো প্যারেন্ট নেই, তাই জন্য আমি এটাকে মাইনাস ওয়ানে অ্যাসাইন করে দিচ্ছি। এবং তারপরে আমার যতক্ষণ না কিউটি এমটি হচ্ছে আমি এক্সট্র্যাক্ট করছি, আমি আমি যে এর করসপন্ডিং কতগুলি এজ রয়েছে দেখছি, যদি সেই এজটি ভিজিটেড না হয় তাহলে ভিজিটেডকে ওয়ান করছি, আমি কিউতে অ্যাপেন্ড করছি, এবং আমি পেরেন্ট অফ কে অ্যাসাইন করে দিচ্ছি জে, কারণ আমি কে তে পৌঁছেছি জে এর মধ্যে দিয়ে, রাইট? তো এই এই দুটি চেঞ্জ করলেই আমার পক্ষে পাথটি ট্রেস করা সম্ভব। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, এটি আমাদের গ্রাফটি ছিল। সুতরাং ধরে নেওয়া যাক আমি আমি সিক্স এর পাথ বার করতে চাই ফ্রম ওয়ান। তাহলে আমি প্রথমে দেখব পেরেন্ট অফ সিক্স কে, পেরেন্ট অফ সিক্স হচ্ছে ফাইভ, ফাইভ এর পেরেন্ট কে, ফাইভ এর পেরেন্ট হচ্ছে ফোর, ফোর এর পেরেন্ট কে, ফোর এর পেরেন্ট হচ্ছে টু, টুর পেরেন্ট কে, টুর পেরেন্ট হচ্ছে ওয়ান, এবং ওয়ান এর পেরেন্ট যেহেতু মাইনাস ওয়ান আমি জানি এটাই সোর্স নোড। তাহলে আমি জাস্ট মানে ওটাকে রিভার্স করে পাথটি বলবো ওয়ান টু ফোর ফাইভ সিক্স। এইভাবে আমি বিএফএস কে জাস্ট এই দুটি লাইনে একটি পেরেন্ট স্ট্রাকচার নিয়ে এসে পাথকে ট্রেস করতে পারি। আশা করি বিএফএসটি মোটামুটি বোঝা গেছে, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে রাখতে পারো, এবং আমরা আমাদের যথাযথ চেষ্টা করব সেগুলোকে আনসার করা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো, কমেন্ট দিও। থ্যাংক ইউ সো মাচ।